কি ব্যাপার ভাবি? ইদানিং তো আপনার কোনো দেখাই পাওয়া যায় না, সব সময় শুধু কাজ আর কাজ। দেবরকে তো একটু দেখতে হয়, তাই না? আচ্ছা, দেবরকে তো সব সময় দেখি, দেবরই তো আমার দিকে নজর দেয় না। আরে ভাবি, কি যে বলছেন, আপনার দিকে নজর দেব না তো দিবকার দিকে? আপনি আমার এত সুন্দর একটা ভাবি, আপনার দিকে নজর না দিয়ে কি থাকা যায়? বসুন না। দেবরের দিকে আমার আজকে মতলব খুব একটা ভালো না। কি আর করব, সবই মনের দোষ। বাসাটাও ফাঁকা, ভাইও বাসায় নেই, বাবাও বাসায় নেই। ভাবলাম এই সুযোগে যদি একটু চান্সটা নেওয়াই যায়, তার জন্য তো আপনার কাছে আসা। আচ্ছা, দেবর আমার এত আশা নিয়ে আমার কাছে এসেছে সামান্য একটা চান্সের জন্য, তাকে ফেরত পাঠিয়ে দিলে কি আর ব্যাপারটা ভালো দেখাবে? আমি জানি যে আপনি আমাকে ফেরত পাঠাবেন না, আর তার জন্য আজকে আপনার কাছে আসা। আজকে আপনাকে মন ভরে আদর করব। হবে শুভ, তোর এত বড় সাহস! কি ব্যাপার, তুমি ওর গায়ে হাত তুললে কেন? বুঝতে পারছো না, বুঝতে পারছো না কেন মেরেছি? আরে নাকে চাপ দিলে দুধ বের হবে, এইটুকানি বাচ্চা। ও কিনা আমার বউয়ের সাথে ফষ্টি নষ্টি করে, আর তুই, তোর সাহস কি করে হলো? আমারই বাড়িতে, আমারই ঘরে, আমার ঘরে বসে আমার ছোট ভাইয়ের সাথে? ছি ছি ছি, তোর কি লজ্জা বলতে কিচ্ছু নেই? এই নির্লজ্জ মহিলা! ও আচ্ছা, এখন জলে? অবশ্য জলারই তো কথা, পোড়ারই তো কথা। কেন, এখন মনে পড়ে সেই দিনগুলোর কথা? এই চায়াসুৎকেন কি কবি কা, তুই কইলে তো আমি কমহা। ও আমি কইলে সব দিবি? আচ্ছা সূর্য, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি তোমার বাসায় যেহেতু নিয়ে এসেছো আমাকে, আজকে তো কোনো কিছুর কমতি রাখবো না। ও আজকে তোরে নিয়ে যে আমি সুখে থাকবো না, পৃথিবীর সব সুখ নিয়ে। আচ্ছা সূর্য, বাসায় তো নিয়ে আসলে, বাসায় কেউ নেই তো আবার? আরে থাক না, তাতে কার কি আসে যায়? যেখানে আমি আসি দুনিয়া সব কিছু অন্ধ, শুধু আমি আর তুমি। আমি সূর্য, তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আমার বেডরুমে অন্য একটা মেয়ে নিয়েছি? আর এই যে তুই, আই মে, তুই যে আমার বাড়িতে ঢুকছস, আমার বেডরুমে আমার স্বামীর সাথে শুয়ে আসোস, আমার কাছ থেকে একবার পারমিশন নিছস? নিছস? গলা নামায় কথা বলো। আমি কি আপনার বাসা চিনি যে আমি নিজে থেকে আপনার বাসায় এসেছি? প্রথমত আপনি আপনার হাজবেন্ডকে ঠিক করুন, হাজবেন্ডকে ঠিক করতে পারেন না আবার গলা উঁচু করে কথা বলেন। এই চুপ, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করছিস, একে নিজে ভুল করে আবার কোন সাহসে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করছিস? তোর মতন একটা নষ্ট নারী চেহারা আমি আর একটু দেখতে চাই না। যা এই মুহূর্তে আমার সামনে থেকে যা। আর এই যে তুমি, লজ্জা করে না? তোমার ঘরের মধ্যে তোমার একজন বউ আছে, আর বউ থাকা সত্ত্বেও অন্য একটা মেয়ে তাও বা নিজেরই বাসার মধ্যে বউয়ের সামনে নিয়ে আসো? কেমন ধরনের পুরুষ তুমি? তুমি তো পুরুষ না, তুমি হচ্ছে একজন কাপুরুষ। ছি, আমার নিজেরই লজ্জা লাগতেছে এটা স্বীকার করতে যে তুমি আমার স্বামী। তোমার মতো একটা চরিত্রহীন পুরুষ আমার স্বামী। এই চুপ, আর একটা কথা বলবি না তুই, তুই একটা কথা বলবি না। এই, তোকে বিয়ে করেছিস, কি হয়েছে? আমার মাথা বিক্রি করে দিয়েছিস ওর কাছে? হ্যাঁ, আমার যা খুশি তাই করব, আমার কিসের অভাব? আমি ফুর্তি করব, আমোদ করব, যখন যা খুশি তাই করব। তুই কিচ্ছু বলতে পারবি না। বেশ তবে, তুমি তোমার নিজের ইচ্ছেতেই চলো, আমি আর একটা কথাও তোমাকে বলবো না। ঠিক একইভাবে সেইদিন আমিও পড়ছিলাম। হ্যাঁ, ভাবি যা যা বলছে সবই সত্যি। শোনো ভাইয়া, আমি আর ভাবি মিলে আজকে যেটা করেছি এটা আমাদের দুজনের প্ল্যান ছিল, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। আমি জানতাম এই সময়টা তুমি বাসায় আসবা, আর সেদিনের ওই ঘটনাটা ভাবি আমাকে বলেছে। ভাবি অনেক কান্নাও করেছে, আর আমি সেদিন ভাবিকে একটা বুদ্ধি দিই এই কাজটা করার জন্য, যাতে তোমার এই ভুলটা ভেঙে যায় আর তুমি নিজেই বুঝতে পারো যে আসলে কোনটা ভুল আর কোনটা সঠিক। শোনো সূর্য, একটা মেয়ে যত যাই করুক না কেন,
কিন্তু তার স্বামীর পাশে অথবা তার ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে কখনোই সহ্য করতে পারে না। আচ্ছা, আমি কি তোমাকে কম ভালোবাসি? তবুও তুমি কেন আমাকে রেখে বাহিরে অন্যান্য মেয়েদের দিকে নজর দাও? আমি তোমাকে এই ব্যাপারগুলো কতই না বুঝিয়েছি, কিন্তু তুমি সবসময় শুধুমাত্র করে এসেছো আমার সাথে খারাপ ব্যবহার। কখনো আমাকে মন থেকে ভালোবেসে দেখেছো? দেখোনি, কারণ তোমার তো এক নারীতে হয় না, তোমার তো হাজার নারী লাগে। আর একটা স্বামীর পাশে অন্য একটা মেয়েকে দেখলে সেই বউয়ের যে কতটা কষ্ট হয় সেটাই আজকে তোমাকে বুঝিয়ে দিলাম, তোমার সামনে তোমার ভাইয়ের সাথে থেকে। আসলে শুভ তো সবসময় আমার ছোট ভাই, ওকে আমি সবসময় আমার আপন ভাইয়ের মতনই দেখি, কখনো ওর দিকে আমি বাজে নজরে তাকাইনি। আর ও সবসময় আমাকে ভাবির মতনই সম্মান করে। সরি শুভ, শুভ তুই ভিতরে যা, আমি তোর ভাবির সাথে একটু কথা বলবো। আচ্ছা, তুমি জানো তো আমি একটু পাগল টাইপের, বুঝতে পারিনি, তাই বলে তুমি আমার ছোটো ভাইয়ের সাথে আমার সামনে আমি সহ্য করতে পারিনি। আমি সরি, আমার চোখ খুলে গেছে, আমি অনেক বড় ভুল করেছি। আজকে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, বিশ্বাস করো আর কখনো এমনটা করব না, প্লিজ আমায় ক্ষমা করে দাও। সূর্য, তুমি কি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? এত ভালোবাসার পরেও যখন তুমি আমার সামনে অন্য একটা মেয়েকে নিয়ে ঘরে আসো, তখন বলো তো আমার কেমন লাগে? আমি তো তোমার বউ নাকি, আমারও তো খারাপ লাগে। আমি সব কিছু পারলেও তোমার ভাগটা অন্য কোনো মেয়েকে দিতে পারবো না। আজকে আমি বুঝতে পেরেছি, কারণ সেম কাজটা আজকে আমার সাথে হয়েছে। তো আসলে প্রিয়জনের ভাগ দেওয়াটা খুব কষ্টের, আমিও আমার বউর ভাগটা কাউকে দিতে পারবো না।